নমস্কার বন্ধুরা, কলকাতা স্পাইসি ফুড রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সামনে একটা ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার চলুন, ফ্রাইড রাইস বানানোর জন্য কি কি উপকরণ লাগবে। এখানে 500 গ্রাম বাসমতি রাইস নিয়েছি, এখানে বিনস কেটে নিয়েছি পরিমাণ মতো, এখানে গাজর কেটে নিয়েছি পরিমাণ মতো। তাহলে চলুন বন্ধুরা, এবার আমি চালটাকে ধুয়ে নিই, তারপর আমি ভাতটা বসিয়ে দেবো। চালটাকে একটু ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে একটু জলটা ভালো করে ধুয়ে ফেলে দেবো। বন্ধুরা, আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, আমার চাল দেওয়া হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। এবার আমি একটু গোটা গরম মশলা দিয়ে দেবো, এলাচ, 2 টুকরো এলাচ দেবো, 2 টুকরো লবঙ্গ, 2 টুকরো দারচিনি। এবার দিয়ে আমি চালটা একটু নাড়িয়ে দিয়ে ঢেকে দেবো। এবার 80% হবে, তারপর আমি ভাতের মাড়টা গেলে দেবো। বন্ধুরা, আমার ভাতটা হয়ে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো, তেলটা গরম হবে, তারপর আমি আস্তে আস্তে ফ্রাইড রাইসটা বানিয়ে ফেলবো। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার বিনসগুলি ছেড়ে দেবো কড়াইতে। এবার গাজরগুলি দিয়ে দেবো। এবার একটু নুন দিয়ে দেবো, এর মধ্যে অল্প একটু দেবো। গেলে নেবো, তারপর আমি ভাতটা এর মধ্যে দিয়ে দেবো। এবার 2-5 মিনিট ভাজবো, ভাজার পরে তারপর আমি ভাতটা এর মধ্যে দিয়ে দেবো। আমার এইগুলি সব ভাজা হয়ে গেছে, বিনস, গাজর, এবার আমি ভাতটা দিয়ে দেবো। আমি পুরো ভাতটা দিয়ে মিশিয়ে নিয়েছি, আমি এবার এর মধ্যে ঘি দিয়ে দেবো। এই বড় চামচের 1 চামচ ঘি দিলাম। এই চামচের 4 চামচ আমি চিনি দিয়ে দেবো। আপনারা আপনাদের মত পছন্দ মতন দেবেন। আমি
আমি আগে একটুখানি নুন দিয়েছি, এখন এক চামচ নুন দিয়ে দেব। এবার আমি ভালো করে এগুলি মিশিয়ে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন নতুন নতুন রেসিপি রিলেটেড ভিডিও দেখার জন্য। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলব। দেখলেন তো বন্ধুরা কত সহজে আমি ফ্রাইড রাইসটা বানিয়ে ফেললাম। এই ফ্রাইড রাইসটা আমি নিরামিষভাবে বানিয়েছি। এই ফ্রাইড রাইসটা আলুর দমের সাথে খেতে পারবেন, আলুর দমটাও নিরামিষ। এই আলুর দমের রেসিপিটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, এই ভিডিওটি দেখার পর ওই ভিডিওটি দেখে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করবেন। বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।